हे एवरीवन, गुड मॉर्निंग, वेलकम टू माय चैनल। आमी मून और आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। और आज होच्छे 27th of April और एखन बजे 7:45। मैगी बेरिए गेलो, आमी कपड़ जामागुलो शुकोते दिलाम, दिए हाजिर हो गेछी तुम्हारे सामने। और सानराइजटा देखाते पारिनी, केनना उठेछी अनेक आगे, बाट कि बोलो तो प्रचंड रोदेर तेज, माने सेई जे एकटा माइल्ड सानराइज হবে সেইটা মানে আর বোঝাই যাচ্ছে না। এত বেশি, এত ভোর থেকে রোদের তেজ হয়ে গেছে না যে ক্যামেরা বন্দি করার মতো আর সেই সানের রূপটাই নেই। তো তাই জন্য সানরাইজ আর মানে এখন দেখছি কয়েকদিনই আর শ্যুট করা যাচ্ছে না, তোলা যাচ্ছে না। তো যাই হোক, ভীষণ গরম, ভীষণ রোদের তেজ। রান্নাঘরে চলে যাই, তাড়াতাড়ি রান্নার পাটটাকে শেষ করব। আর মাছ ফাছ কিছুই নেই আজকে। সন্ধেবেলা ইচ্ছে আছে একটু মাছ কিনতে যাব, গৈরিকাকেও বলবো, কেননা ও এখনো অবধি বেরিয়ে একা তো মাছ টাছ কেনেনি, আর ও একা খুব একটা কমফোর্টেবলও বোধ হয় নয়। তো যাই হোক, আমি যখন যাচ্ছি ওই একই জায়গায় জিজ্ঞেস করব, যদি ও কেনে, ও যদি যেতে মানে ইচ্ছুক হয় তাহলে ও আমার সঙ্গে যাবে আজকে মাছ টাছ কিনবে, আর না হলে আমি একা গিয়েই কিনবো। আমি তো মানে 12 মাস একা একাই করি সব। তো যাই হোক, দেখা যাবে, সেটা সন্ধ্যের ব্যাপার। সন্ধ্যে যদি যাই তাহলে তোমাদেরকে সঙ্গে নিয়ে অবশ্যই যাব। আর এখন ওই ডাল সেদ্ধ হয়ে গেছে, মসুর ডাল, আর তার সঙ্গে একটু আলু ভাজা বা ওই ঢ্যাঁড়স কুমড়ো দিয়ে একটা ভাজা ভাজা, ডিম ভাজা, মানে এই সব করবো, বুঝেছো তো। এখন আর সেই বেশি চপচপে করে রান্না না, এই গরমকালে ভালো লাগছে না। নিশ্চয়ই তোমাদেরও বাড়িতে তাই হচ্ছে, হালকা হুলকি রান্না হচ্ছে এখন, ঠিক অত হেভি কিছু ভাল লাগছে না খেতে। আর কাঁচা আমটাও শেষ হয়ে গেছে, কাঁচা আমও আজকে বিকেলে বেরোলে একটু কিনবো। টকের ডাল বা এমনি চাটনি টাটনি কিছু করার নেই, টমেটো অবশ্য আছে, দেখি সেরকম হলে টমেটোর চাটনি করবো, টমেটো অনেকগুলোই আছে। তো যাই হোক, কী আছে না আছে দেখি, চলি রান্নাঘরের দিকে এগোই, আর তোমরা আমার সঙ্গে থাকো। তো গরমের মধ্যে সোজা চলে এসেছি রান্নাঘরে, আগে চায়ের কাপ ডিশগুলোকে ধুয়ে নিই, ধুয়ে তারপরে ম্যাগির রান্নাটা বসাবো, আর তারপরে একটু একটু করে এগোই। মসুর ডালটা সেদ্ধ হয়ে গেছে, সেটাকে নাবাই, নাবিয়ে তারপরে দেখি টুকটাক কী করবো, হালকা হুলকি করবো বললাম তো। তো চলো কাজে লেগে পড়ি। ম্যাগির মাংসটাকে আগে বসিয়ে দিই, এই মসুর ডাল সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, এই আমার ঘটি করে মসুর ডাল সেদ্ধ হয়ে গেছে। সকাল থেকে মাংসটা বার করে রেখেছিলাম, তো এ দেখো নরম হয়ে গেছে একদম। কালকে টেরিয়াকি চিকেন করেছিলাম, অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো টেরিয়াকি চিকেনের রেসিপিটা দিতে। টেরিয়াকি চিকেনের রেসিপি কিন্তু আমার দোয়া আছে, তোমরা একটু দেখে নিও। আমার যদ্দূর মনে হয় যখন আমি ওই দিওয়ালি স্পেশাল চাইনিজ রেসিপি দিচ্ছিলাম একটা সিরিজ, তার মধ্যে বোধ হয় টেরিয়াকি চিকেন আছে। আর যদি না হয় তাহলে যখন মুন্স ডিশ এসেছিল তখন ছিল, মানে তখন দিয়েছিলাম, দেখে নিও। টেরিয়াকি চিকেন আমার যদ্দূর মনে হয় আছে, চেক করে নিও। আর সেমুইর পায়েসও অনেকে বলেছো যে রেসিপিটা দেখানোর জন্য, সেমুইর পায়েস কিন্তু করা আছে, ওটারও রেসিপি দেওয়া আছে। এই ম্যাগির চিকেনটা বসিয়ে দিই, ও সবজিপাতি কিচ্ছু খেতে চাইছে না, গরম পড়েছে তো, ওদেরও তো ভালো লাগে না বলো, ওই জন্য এখন আর একটু সবজিটা বন্ধ রেখেছি, জাস্ট চিকেন রাইসই খাচ্ছে, টক দই, চিকেন রাইস এইসবই খায়। তো এই কুকার রেডি, এটাকে বসিয়ে দিলাম। এই মসুর ডালের এই ঘটিটা এত গরম হয়ে গেছে না, আসলে কুকারের মধ্যে ছিল তো হাত দিয়ে ঢালতেই পাচ্ছি না, তাই একটা ন্যাপকিন নিয়ে নিলাম। এই দেখো সেদ্ধ হয়ে গেছে পুরো ডাল। তোমরা কে কে আবার এই ডালের কৌটোটা কিনেছো জানিও, অনেকে তখন জিজ্ঞেস করেছিলে কি করে কি করতে হয় না করতে হয়। ভীষণ গরম জানো তো, ভীষণ গরম, সবেমাত্র কুকার থেকে নামিয়েছি, বাট দেখো একদম মিহি করে সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, এটা না সাঁতলে কিন্তু এমনিও সেদ্ধ খাওয়া যায়, গরমের দিনে বেশ ভালো লাগে, একটু সর্ষের তেল আর নুন দিয়ে বেশ ভালো লাগে কিন্তু। একটু সরু সরু করে আলু ভাজা করবো,
তাই আলুগুলোকে আগে কেটে নি। তো এই দেখো কাটাকাটি গুলো কমপ্লিট করে নিয়েছি। এই যে এখানে আলু ভাজা, এখানে একটু টমেটোর চাটনি করব। অনেকগুলো টমেটো ছিল, সব পচে যাবে, তাই টমেটোর চাটনি করে ফেলবো। এটা তো দেখালামই মসুর ডাল হবে। আর এখানে দেখো এক কাড়ি পেঁয়াজ মানে কেটে রেখেছি, এটা পেঁয়াজি করব, আর আমার জন্য পেঁয়াজির ঝাল করব। দরদর করে খামছি। পেঁয়াজির ঝালটা বোধহয় আমি কখনো রেসিপি তোমাদের দেখাইনি, ভীষণই ইজি। তো মেয়ে পেঁয়াজির ঝাল ফাল খায় না, ও পেঁয়াজি খাবে, ওকে এমনি পেঁয়াজি করে দেবো ফ্রায়েড যেটা, আর আমি একটু তার ঝাল করে নেবো। হেভি টেস্টি খেতে হয় কিন্তু। তো পেঁয়াজির ঝালটা আজকে যখন করব, তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা দেখে নিতে পারো। বেশ শুকনো শুকনো, একটু মাকা মাকা মতো হয়, ভাত দিয়ে, শুকনো ভাত দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো ঠিক আছে চলো এবার রান্নায় রেগে পড়ি। কাটাকাটি তো মোটামুটি হয়ে গেছে, আর এর সঙ্গে পাঁপড় করে দেবো কিংবা ডিম ভাজা, দেখবো সেটা খাওয়ার সময় হবে। এখন আর অত দূর অবধি চিন্তা করতে পারছি না, আগে এগুলোকেই উতরোই, তারপরে আবার পরের কথা। চান করে যাচ্ছি পুরো গরমে। গরমের মধ্যে না যতটুকুই রান্না করি না কেন মনে হয় অনেক বেশি, মানে কখন এখান থেকে বেরিয়ে যাব সেটাই ভাবি। তো কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হচ্ছে। এবার তেল দিয়ে আগে মুসুর ডালটা মানে সাঁতলে নেবো, মুসুর ডালের পরে আলু ভাজাটা করব পরপর। এইগুলো একটু টাইম টেকিং, তারপরে পেঁয়াজিটা ভাজবো। মুসুর ডাল কড়াটা আর দেখালাম না, অনেকবার দেখিয়েছি, পুরনো জিনিস। জাস্ট তেলেতে পেঁয়াজ দিয়ে হলুদ নুন দিয়ে একটুখানি নাড়াড়ি করে আর ডালটা দিয়ে দিলাম। এখানে ম্যাগির কুকার হচ্ছে, মানে কুকার হচ্ছে মানে ভেতরে মাংস আছে অবভিয়াসলি, তো মাংস সেদ্ধ হচ্ছে, আর এখানে ব্রেকফাস্টের ডিম সেদ্ধ হচ্ছে। এই দেখো মুসুর ডাল হয়ে গেল, প্রায় বেশিক্ষণ লাগে না। তো আলু ভাজা করব, তার জন্য তেল গরম করে নিয়েছি, কড়াটা ধুয়ে পরিষ্কার করে। এবার জাস্ট আলুগুলো ছেড়ে দেবো। এই পেঁয়াজটাকে বেসন দিয়ে আগে মাখিয়ে রাখি, বেশি কিছু দিই না, এই নুন দেবো বাস। এই অল্প একটু জল দিয়ে এটাকে একটু শক্ত করে মাখবো, না হলে পেঁয়াজিটা না ভালো করে হয় না, ছেড়ে ছেড়ে যাবে। তো আলু ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আলু ভাজাটা নামিয়ে নিয়েছি। নিয়ে এবার কড়ায় তেল দিয়েছি, দিয়ে আগে পেঁয়াজিগুলো ভেজে নেব। পেঁয়াজি ভাজতে তো তোমরা নিশ্চয়ই সবাই জানো, এটা নতুন কিছু না। জলটা কম দেবে, তাহলে দেখবে আঁটো সাঁটো করে এগুলো থাকবে, না হলে তেলে দিলে না জল বেশি হলে ছেড়ে যাবে। এই আলতো করে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো এই দেখো পেঁয়াজিগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এর মধ্যে থেকে আমি এই খানচারেক পেঁয়াজি নিয়ে নেবো, নিয়ে মানে পেঁয়াজির ঝালটা তৈরি করব। তেলেতে অল্প একটু পাঁচফোড়ন দিয়ে এই চারখানা পেঁয়াজি আমি নিয়ে নিয়েছি পেঁয়াজির ঝাল করব বলে। এতে অল্প একটু জল দেবো। তো এই দেখো চারটে পেঁয়াজি দিয়ে এতে আমি সামান্য একটু জল দিয়েছি, সর্ষে বাটা দিয়েছি, হলুদ নুন আর কাঁচা লঙ্কা একটা, ব্যাস আর কিছু কিন্তু দিইনি। ঝোলটা যখন কমে আসবে তখন গ্যাসটাকে অফ করে দেবো, আর ওপরে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো, তাহলে টেস্টটা আরও ভালো হয়। তো পেঁয়াজির ঝাল কী করে করলাম তোমরা দেখতে পেলে। এইভাবে কিন্তু তোমরা আলুর ঝালও করতে পারো, আমি করি। আলু চাকা চাকা করে কেটে ঠিক এইভাবে পেঁয়াজির জায়গায় আলু ভাজাটা দিয়ে, আর আলু ভাজতে হয় না তখন, কাঁচা আলুটাই দিয়ে এইভাবে মাখা মাখা করে নিলে হেভি খেতে লাগে। তো এই দেখো পেঁয়াজির ঝালটা আমার একদম হয়ে গেছে, আমি ওপর থেকে একটু সর্ষের তেল ছাড়িয়ে মানে ছড়িয়ে দিয়েছি, আর এই অল্প একটু গ্রেভি রেখেছি। কেন বলো তো, যখন খাবো ততক্ষণে কিন্তু এটা এঁটে যাবে, শুকনো হয়ে যাবে, তো তাই জন্যে অল্প একটু রেখেছি, তাও বেশিটাই দেখো, তেল তেলে ব্যাপার। তো এটা কিন্তু শুকনো ভাত দিয়ে হেভি লাগে, তোমরা করে দেখতে পারো একবার, আমার এরকম প্রসেসটা ফলো করে দারুণ খেতে লাগবে।
এই টমেটোর চাটনিটাও চাপিয়ে দিয়েছি। টমেটোর চাটনিও আগে অনেকবার দেখিয়েছি, তাই এটারও আর রেসিপি শেয়ার করলাম না। একই জিনিস বারবার দেখালে তোমাদেরও ভালো লাগবে না। তো চাটনিটাও আমার হয়ে গেল, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এই দেখো, এই একটু অল্প ঝোলঝোল রেখেছি, আমার দুদিন চলবে। তো এই আমার ব্রেকফাস্ট রেডি করে ফেলেছি, এবারে যাব ব্রেকফাস্ট খেতে। আর রান্নার পার্ট পুরোপুরি কমপ্লিট। এই দেখো মহিলা এখানে শুয়ে আছে, আজকে মহিলাকে দেখানোই হয়নি, বাইরে থেকে ঘুরে টুরে এসে এই এখন দিদির ঘরে ঘুমোচ্ছে। দেখেছ পাখার হাওয়ায় নিশ্চিন্তে একটা ঘুম দিয়েছে। এই দেখো বাইরের অবস্থা, পুরো কাঠফাটা রোদ। এই দেখো কি গরম একটা হলকার মতো, রাস্তাঘাট খালি, দেখেছ কাকপক্ষীকেও দেখা যাচ্ছে না, এত গরম। তো রান্নাঘরের পার্ট পুরোপুরি কমপ্লিট করে আমি চলে এসেছি ডাইনিং এরিয়ায়। আর এবারে আমি ব্রেকফাস্ট খাবো, আর তার জন্যে অবশ্যই আমাকে পাখাটা চালাতে হবে, মানে ফ্যান না চালিয়ে আর ব্রেকফাস্ট খাওয়া সম্ভব না। পুরো পোস্তে গেছি একদম, যা তা অবস্থা, মানে ম্যাগিও দেখলে পাখা মানে ফ্যানের তলাতেই ঘুমোচ্ছে। আর প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, বাইরের অবস্থাটা তোমাদের ওই জন্যে দেখালাম যে মানে কাকপক্ষী দেখা যাচ্ছে না, এত শুনশান, এত গরম হলকা। এখনই এই বলো মানে ভাদ্র মাস পড়লে কী অবস্থা হবে। তো যাই হোক, এভাবেই চলতে হবে, আমাদের কিছু করার নেই, কাজকর্মও করতে হবে, রান্নাবান্নাও করতে হবে, খেতেও হবে, বেঁচেও থাকতে হবে। তো আমি এখন ব্রেকফাস্টটা খাই, হ্যাঁ পাখাটা একটু চালিয়ে তারপর আসছি। ব্রেকফাস্ট খেয়ে বেডরুমে চলে এসেছি, অসহ্য গরম পড়েছে। আর হ্যাঁ, যে কথাটা বলার জন্য এখন ক্যামেরাটা অন করলাম, সেটা সকাল থেকে বলবো বলবো করে না মনেই থাকছে না, সেটা হচ্ছে তোমরা সবাই আমাকে বিলেটেড হ্যাপি বার্থডে জানাচ্ছ, বেস্ট উইশেস জানাচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। আর অনেকে বলেছো যে তুমি আমাদের একটু জানাতে পারলে না। আচ্ছা কী জানাই বলো তো, নিজের বার্থডে এরকমভাবে কেউ মানে মানে জানি না, আমি অন্তত পারি না যে সবাইকে ঠেড়া পিটিয়ে বলে বেড়াবো এই আমার জন্মদিন আমাকে উইশ করো, আমি পারি না। তো সেদিনে মানে ইভেন আমি চন্দনার গৈরিকাদের বাড়িতে গেছি, ওদের বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে, তাও আমি ওদেরকে বলিনি, ওরা জানতোই না। তো পরে কথার পিঠে কথা বেরিয়ে গেছে আর কি করে জানলো সেটাও তো বুঝতে পারলাম না, কী করে জানলো কে জানে। যাই হোক, ফেসবুকে দেখেছে বোধ হয়, ফেসবুকে অনেকে আগে থেকে জানতো, তারা উইশ করেছে সেই দেখেছে বোধ হয়। তো আমি বলিনি, কারোকেই বলিনি, তো ওদের মারফত তোমরা জেনেছো এবং তারপরে তোমরা সবাই আমাকে বিলেটেড হ্যাপি বার্থডে জানাচ্ছো, মানে মেনি মেনি থ্যাংকস তোমাদের। আমি সবাইকে কমেন্টে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কথাটা লিখিনি, আমি ওই জন্যে সবাইকে হাত জোড় করে মানে প্রণাম জানিয়েছি, নমস্কার জানিয়েছি, ছোট হোক বড় হোক সবাইকে, আর সবাইকে থ্যাংক ইউ আর লিখিনি, আমি জানি ব্লগেতে আমি বলে দেবো। তো থ্যাংক ইউ সো মাচ আবার। তো যাই হোক, এখন প্রায় 10টার মতো বাজে, আমি মাকে কল করি আর একটু মানে ফ্যানটা চালিয়ে একটু বসি, জানো তো পুরো গরমে ঘেমে যাচ্ছি। তো পরে আবার আসছি তোমাদের কাছে। এইমাত্র চান করে বেরোলাম, চান করে শরীরটা ঠান্ডা হলো, জানো এখন বাজে 12:40, এডিট করছিলাম বসে বসে, এই ভিডিওটাই একটু বড় হয়ে গেছে জানো তো, মানে বড় হয়ে গেছে মানে এখনও বেশ খানিকটাই বড় হয়ে গেছে। আর এরপর যদি আজকে আমি বিকেলবেলা বাজারে যাওয়ার ব্যাপারটা অ্যাড করি তাহলে অনেক বেশি বড় হয়ে যাবে। আজকে যাওয়া হবে, আজকে বিকেলবেলা গৈরিকার সঙ্গে ফোনে কথা হয়েছে, আর এখন তো ইন্টারকমেই কথা হয়ে যায়, আর মানে আমাদের ফোন মোবাইল নিয়ে ফোন করতে হয় না। তো জিজ্ঞেস করলাম যে ও যাবে কি না আমার সঙ্গে আজকে মাছ কিনতে, তো ও বলল হ্যাঁ যাবে। তো বিকেলবেলা যাবো সন্ধেবেলা আর কি, কেননা ওর গজা বেরোয় 6টার সময় ওয়াক করতে, ম্যাগিরই ওয়াক আর ওর গজাকেও ওয়াক করায়, তো ওর টাইম হচ্ছে বিকেলবেলা মানে সন্ধে 6টা। তো 6টা থেকে 6:30, 6:40 এরকম সময় ও বাড়ি ফেরে, তো ও বাড়ি ফিরলে তারপরে আমরা বেরোবো। তো সেইটা আমি ভাবছি নেক্সট ব্লগেতে দেখাবো, নেক্সট ব্লগে ওটা অ্যাড করে দেবো, কেননা আজকের যে ব্লগটা না এটা আমি বসে বসে ভাগ্যিস এডিট করলাম, এডিট করতে করতে দেখলাম যে ওই বাজারের ব্যাপারটা যদি এবার এর সঙ্গে অ্যাড করি না বিরাট বড় হয়ে যাবে। তো তাই জন্যে আজকেরটা
তে আমি ওই বাজারের ব্যাপারটা ঢোকাবো না। আর তো চান টান হয়ে গেল, শরীর ঠান্ডা হয়ে গেল, এবারে প্রথম কাজ হচ্ছে কাপড় জামাগুলো তুলবো। আর শুকিয়েই গেছে, যা তেজ রোদ্দুরের বলো আর শুকোবে না। তো যা কাপড় জামা তুলবো, ম্যাগিকে আগে খেতে দেবো, ওর লাঞ্চটা হয়ে গেলে আমি নিশ্চিন্ত, তারপরে আমরা খাবো। আর আমাদের তো একটুখানি শুধু মেয়ের ডিমের অমলেট করে দেবো আর একটু পাঁপড় ভাজবো, আদারওয়াইজ আর কিছু ভাজার নেই। আর ওর ওই পেঁয়াজিগুলো তখন ভেজে রেখেছিলাম, তো ওটাকে একটু ওই গরম তেলে দিয়ে নাড়ানাড়ি করলেই না ওটা আবার ক্রিস্পি হয়ে যায়, তো ওইটা করবো। এইসব করে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে তারপরে আবার একটু পাওয়ার ন্যাপ নেবো, নিয়ে তারপর সন্ধেবেলা বেরোবো। তো চলো আগে কাপড় জামাগুলো তুলে নিই, মানে বারান্দার দরজাটা খুলতেই ভয় করছে জানো তো, মানে একটা হলকার মতো। তো তাও কাপড় জামাগুলো চটপট তুলে নিই, নিয়ে ম্যাগিকে খেতে দিই, তোমরা সঙ্গে থাকো। ম্যাগিকে খেতে দিলাম লাঞ্চ, তারপরে এই অরেঞ্জ স্কোয়াশ করে নিয়ে এলাম। এটা ভেতর দিয়ে যায় যখন না, পুরো ঠান্ডা লাগে। শুধু ঠান্ডা জলটা না খেয়ে, তোমাদের একদিন দেখিয়েছিলাম এরকম, তোমরাও কিনতে পারো। অরেঞ্জ স্কোয়াশ আছে, পাইনঅ্যাপেল আছে, গুয়াভা আছে, রুয়াবজা। আমার রুয়াবজাটা ভীষণ ফেভারিট, কিন্তু রুয়াবজাটা পাইনি। একটু দিয়ে, মানে বেশি না, এই একটুখানি দিয়ে তার উপরে ঠান্ডা জল দেবে আর আইস কিউবস দেবে, অসাধারণ খেতে লাগে। চিনি টিনি কিছু অ্যাড করার দরকার নেই। আমি চান টান করে উঠে এরকম প্রায় রোজই একটু খাই। দেখো ম্যাগিকে খেতে দিয়েছি, ম্যাগি খাওয়া দাওয়া ছেড়ে কি করছে তোমাদের একবার দেখাচ্ছি, দাঁড়াও। এই মহিলাকে দেখো, খাওয়া দাওয়া ছেড়ে ওর ভাত দেওয়া আছে, হ্যাঁ, ও এই করে বেড়াচ্ছে। ওই দেখো দেখো, খাবারের জায়গায় ভাত পড়ে আছে, হ্যাঁ, এ এখানে বিচরণ করে বেড়াচ্ছে এখন। এই দেখো, এই দেখো, দেখেছো ভাত দিয়েছি মাংস দিয়ে। এ দেখো ওর এখন যত হাঁটাহাঁটি ঘোরাঘুরি সব শুরু হলো। ওই দেখো সোফার ওপর উঠলো। এই দেখো দেখেছ, ওর এখনই এইসব দরকার পড়ে। দেখেছ কোথায় বসে আছে, শুধু দুষ্টুমি। ওকে আপ্যায়ন করে ডাকতে হবে, তারপরে উনি আসবেন খেতে। এই দেখ উঁকি মারছে, আমার এদিকে আইসক্রিমগুলো গলে যাচ্ছে, ওকে দেখতে কি দেখেছ। এই লাঞ্চ সার্ভ করে দিয়েছি, এই দেখো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। তো আমি এবারে লাঞ্চ খেতে বসছি, লাঞ্চ টাঞ্চ খেয়ে তারপরে তোমাদের কাছে আসছি। এখন বাজে 2:15 আর এই মাত্র আমি লাঞ্চ সেরে আমার বেডরুমে চলে এসেছি, এসিটাকে অন করেছি, ভীষণ গরম। আর সব থেকে আগে যেটা বলবো সেটা হচ্ছে, এই মাত্র আমি দেখলাম আমার 4K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, মানে 4K সাবস্ক্রাইবার হয়েছে। আর তার জন্যে কনগ্র্যাচুলেশনটা আমি তোমাদেরকেই জানাতে চাই, কেননা তোমরাই এনে দিয়েছো আমাকে এই
এই অবধি মানে পৌঁছতে তোমরা সাহায্য করেছো। তোমরা না থাকলে আমি কোনো মতেই পারতাম না। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা, এইভাবেই তোমরা পাশে থেকো, আর যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে। সত্যি তোমরাই কিন্তু আমার জীবনটাকে একদম পাল্টে দিয়েছো জানো তো। এখন মানে আজকাল দেখো ডেলি বেসিসে ব্লগ দেওয়া স্টার্ট করেছি, চেষ্টা করছি যাতে রোজ একটা করে ব্লগ দিতে পারি। ইচ্ছে করে তোমাদের সামনে আসতে, তোমাদের জন্য কিছু মানে ডেলি অ্যাক্টিভিটি শেয়ার করতে ভালো লাগে। মনে হয় যে মানে কেউ যেন মনে হয় বসে আছে যে আমার ভিডিও পাওয়ার জন্যে। তো এটা একটা বিরাট অনুভূতি, ভাষায় বলে বোঝাতে পারবো না। তো থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ, অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর ভালোবাসা দেওয়া ছাড়া আমার আর কী আছে বলো, তোমাদেরকে দেবো, কিন্তু তার বিনিময়ে তোমরা আমাকে অনেক কিছু দিচ্ছ, অনেক অনেক সাপোর্ট দিচ্ছ, অনেক মানে ইন্সপায়ার করছো, অনেকে অনেক কিছু আমাকে শেখাচ্ছ, খুব ভালো লাগছে। মানে সকাল হলেই মনে হয় আমাকে ব্লগ করতে হবে, তোমাদের সামনে আসতে হবে, তোমাদের সঙ্গে কথা বলতে হবে। এই ক্যামেরার মাধ্যমেই তোমাদের সঙ্গে আমি কত কথা বলি বলো, কত কিছু শেয়ার করি, মানে আমার শোনার জন্যে তোমরা সবাই আছো, আমার কথাগুলো শোনার জন্যে। তো খুব খুব ভালো লাগছে এবং তোমরা এইভাবেই আমার সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, এই সকালের ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আবার আমি বিকেলবেলা ব্লগটা স্টার্ট করব যখন আমরা বাজারে যাব। বললাম তো ব্লগটা একটু বড় হয়ে গেছে, তো এখন বলো এটার সঙ্গে যদি আমি আবার বাজারে যাওয়াটা জুড়ি তাহলে অনেক বড় হয়ে যাবে। তো সকালের মতো আজকে এখানেই শেষ করে দিচ্ছি। যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই যারা নতুন এখন অবধি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে, তার মধ্যে একটা অল অপশান থাকে সেটা কেউ ক্লিক করে দিও, তাহলে আমার সমস্ত আপলোডিং ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে। আর কমেন্ট অবশ্যই করবে, আমি সমস্ত কমেন্টের কিন্তু উত্তর দিই। ভীষণ ভালো লাগছে 4K সাবস্ক্রাইবার হয়েছে, একটু একটু করে এগোচ্ছি বলো, একদিন হয়তো অনেকটা এগিয়ে যেতে পারবো তোমাদের হাত ধরে। তোমরা যদি আমার পাশে এইভাবে থাকো নিশ্চয়ই আমি পারবো। আর তো ঠিক আছে, এখন একটু পাওয়ার ন্যাপ নেবো, আর মানে সন্ধেবেলা যাব একটু মাছ কিনতে, একটু মাছ নেই আর একটু টুকটাক সবজিপাতি কিনবো এবং অবশ্যই তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব। সেটা একটা সেপারেট ব্লগ থাকবে, ওটা তোমরা কালকে পাবে। আর আজকের এইটা চেষ্টা করছি তাড়াতাড়ি এটাকে এডিট কমপ্লিট করে তোমাদের কাছে পৌঁছে দিতে। তো আজকের মতো, সকালের মতো এখানেই বিদায় নিচ্ছি, খুব খুব ভালো থাকবে, আর আবারও আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ তোমার। তো ঠিক আছে, খুব ভালো থাকো আর সেফ থাকো, সাবধানে থাকো এখন যা সিচুয়েশান, আর বাড়ির সবাইকে অনেক কেয়ার নিয়ে ভালো করে রাখো। তো ঠিক আছে, বাই।